ভারতকে পাকিস্তানের মালালার খোঁচা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীর অংশ হিসেবে আয়োজিত হয়েছিল ষাট সেকেন্ড মজার ক্রিকেট উৎসব সেখানে ভারতকে পেছনে ফেলে সপ্তম হয় পাকিস্তান এই সুযোগে ভারতকে খোঁচা দিতে ছাড়েননি নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীর অংশ হিসেবে আয়োজিত হয়েছিল ষাট সেকেন্ড মজার ক্রিকেট উৎসব সেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসমূহের একজন সাবেক ক্রিকেটার ও একজন সেলিব্রিটি নিয়ে দল গঠন করা হয় মজার প্রতিযোগিতায় ষাট সেকেন্ডের মধ্যে বেশি রান তুলে জয়ী হয়েছে স্বাগতিক ইংল্যান্ড খেলাটা মজার হলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মালালা ইউসুফের কথায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে মজার টুর্নামেন্টে প্রতিবেশী ভারত থেকে অংশগ্রহণ করেছিল সাবেক তার ক্রিকেটার অনিল কুম্ব্লে ও অভিনেতা ফারহান আখতার পাকিস্তান থেকে সাবেক ক্রিকেটার আজহার আলী ও মালালা ইউসুফ প্রতিযোগিতায় পাকিস্তান রান করে আটত্রিশ আর ভারতের সংগ্রহ ছিল উনিশ এতে ভারতকে পেছনে ফেলে সপ্তম হয়েছে পাকিস্তান অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে ভারতকে খোঁজা দিতে ছাড়েননি নোবেল জয়ী মালালা তিনি বলেন খারাপ নয় আমরা পাকিস্তান ভালোই করেছি আমরা সপ্তম হয়েছি কিন্তু ভারত এবার সবার শেষে ষাট সেকেন্ডের এই প্রতিযোগিতায় জাতীয় দল সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাকের সঙ্গে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ২২ রান করে নবম হয়েছে বাংলাদেশ সব থেকে বেশি রান করেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ও রিয়েলিটি স্টার ক্রিস হগস ইংল্যান্ডের হয়ে তারা করেন চুয়াত্তর রান উনসত্তর রান করে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া সরফরাজদের জন্য রসিকতার শিকার হতে হচ্ছে ইমরানকে বিশ্বকাপে কাল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ম্যাচে সরফরাজ আহমেদের দলকে শুভকামনা জানিয়ে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার ইমরান খান পাকিস্তানের শোচনীয় হারের পর ইমরানের টুইট নিয়ে মজা করতে ছাড়েননি ক্রিকেট প্রেমীরা কাকতালিও তা বলাই যায় তবে সাতাশ বছর আগে ওভাবে শুরু করে পাকিস্তান যেভাবে শেষ করেছিল তেমনটি এবার ঘটলে ইমরান খানের খুশি হওয়ার কথা ছিল তবে সরফরাজ আহমেদের দল নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর আপাত আপাতত খুশি হওয়ার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা চলছে পাকিস্তান দলকে শতভাগ উজার করে খেলতে বলেছিলেন ইমরান খান সরফরাজরা পাঁচ রান বেশি করেছে ইমরান এখন প্রধানমন্ত্রী হলেও জীবনের প্রথম ইনিংসে ছিলেন কিংবদন্তি অলরাউন্ডার পাকিস্তান তাদের ইতিহাসে একবারই বিশ্বকাপ জিতেছে সেটি ইমরানের নেতৃত্বে উনিশশো টুর্নামেন্টে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে সেবার দশ উইকেটে হেরেছিল পাকিস্তান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ইমরানের দলই সাতাশ বছর পর এবারও বিশ্বকাপে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয়দের বিপক্ষে জঘন্যভাবে হেরেছে সরফরাজের দল আগে ব্যাটিং করে মাত্র একশো পাঁচ রানে উইকেটে হেরেছে পাকিস্তান কাল ম্যাচটি শুরুর প্রায় পনেরো মিনিটের মাথায় সরফরাজের দলকে শুভকামনা জানিয়ে টুইট করেন ইমরান নিজের অফিসিয়াল টুইটারে তিনি লেখেন নিজের খেলোয়াড়দের যা বলতাম সে পরামর্শই আজ পাকিস্তান দলকে দিতে চাই শতভাগ উজাড় করে দাও শেষ বল পর্যন্ত লড়াই করো আর হারের ভয়টা কখনো মনের মধ্যে ঢুকিয়ে দিও না পাকিস্তানের সমর্থন ও দোয়া সরফরাজের দলের প্রতি রইল প্রথম ম্যাচেই পাকিস্তানের আশ্চর্য পতনের পর ইমরানের টুইট নিয়ে মজা করতে ছাড়েনি ক্রিকেট প্রেমীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে এমনই একজনের টুইট শতভাগ নাকি শতরানের কথা বলেছেন আরেকজন মজা করে বলেছেন তিনি একশোর কথা বলেছিলেন ওরা একশো দিয়েছে সে যাই হোক বিরানব্বই বিশ্বকাপের আগেও পাকিস্তানের প্রস্তুতি অতটা ভালো ছিল না এবারও ঠিক তাই বিশ্বকাপে পা রাখার আগে টানা দশ ওয়ানডে হেরেছে পাকিস্তান প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও খেলোয়াড়দের ফিটনেস নিয়েও সমস্যা কম নয় আর পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগও দলের খেলোয়াড়েরা পাননি পাকিস্তানের অনেক উনিশশো বিরানব্বই ফিরে আনবে সরফরাজের দল যেহেতু শুরুটা মোটামুটি একই তবে ভিন্ন মতো আছে সমর্থকদের মধ্যে ইমরানের দল আর সরফরাজের দল তো এক নয় তাই খুব একটা আশা দেখছেন না স্বয়ং পাকিস্তানেরই অনেক সমর্থ বিশ্বকাপ মঞ্চে সারা জাগানো দশটি ক্যাচ বিশ্বকাপে প্রথম ম্যাচে এই বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফ্রিকোয়াউকে ফিরিয়েছেন বেন স্টোকস আর এটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ হিসেবে আখ্যা দিচ্ছেন বেশ কয়েকজন নাম করা সাবেক ক্রিকেটার এই সুযোগে চলুন জেনে নেই বিশ্বকাপের এমন আরও কিছু অবিশ্বাস্য ক্যাচের আদ্যপান্ত ক্যাচ জেতায় ম্যাচ ক্রিকেট সম্পর্কে খুঁটি নাটি জানা লোকেরা এই লাইনের সঙ্গে পরিচিত বেশ ভালো করেই একটি ক্যাচ যেমন ম্যাচ জিতিয়ে দিতে যথেষ্ট হয় অনেক সময় তেমনি একটি ক্যাচ মিসের আক্ষেপ কুঁকরেখায় অনন্তকাল গত বিশ্বকাপে ইংল্যান্ডের টান টান উত্তেজনার ম্যাচে তম ওভারে ক্রিস ওকসের ক্যাচ ছেড়ে তামিম যে ভুলটি করেছিলেন সেটি শেষ পর্যন্ত খুব বড় হয়ে দেখা দেয়নি রুবেলের অতি মানবীয় বোলিংয়ে সেই তুলনায় লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ভাগ্য খুব একটা প্রশস্ত নয় দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল রানে সাত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল পাকিস্তান ঠিক তখনই মালিঙ্গার বলে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আর পেরেরা সেই ক্যাচ হাতের তালুতে জমাতে পারেননি ফলাফল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান ক্যাচের মূল্য ক্রিকেট মাঠে বেশ চড়া তাই তো একটি ভালো ক্যাচকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিতে মোটেও কার্পণ্য করেন না কেউই বিশ্বকাপ ইতিহাসও এমন অসংখ্য ক্যাচ দর্শকদের আবেগকে না দিয়েছে দলকে পৌঁছে দিয়েছে জয়ের প্রান্তে তেমন কিছু ক্যাচের এখন আপনাদেরকে জানাবো জনটি রোডস দক্ষিণ আফ্রিকা সর্বকালের সেরা ফিল্ডারের তালিকা নিয়ে তর্ক হতে পারে কিন্তু সেই তালিকার একদম শুরুর দিকে যে রোডস থাকবেন তা প্রশ্নাতীত উনিশশো নিরানব্বই বিশ্বকাপে এই কিংবদন্তির একটি ক্যাচ ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে থাকবে অনেক দিন ইংল্যান্ডে রবার্ট ক্রাফটের ভয়ঙ্কর জোরে মারা একটি শট শূন্য লাফিয়ে এক হাতে তালুবন্দি করেন পয়েন্টে দাঁড়ানো রোডস জয়েন লেভরক বার্মুডা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত দু বিশ্বকাপে অংশ নিয়েছিল বার্মুডা ওই একবারই ক্রিকেটের বিশ্বমঞ্চে আসার সুযোগ পেয়েছিল তারা মনে রাখার মতো কোনো ফল অবশ্য পায়নি তারা তবু একটি কারণে বারমুডার নাম মনে থাকবে অনেকের আর সেটি হচ্ছে স্থূলকায় এক ক্রিকেটারের এক অতি মানবীয় ক্যাচ ভারতের বিপক্ষে বারমুডার গ্রুপ পর্বের ম্যাচে দ্বিতীয় ওভারেই ওপেনার রবিন উথাপ্পার বল এইজ হয়ে যায় স্লিপে নিজের বিশাল বপুকে হার মানিয়ে ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটি লুফে নেন জোয়াইন লেভেরক বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ হিসেবে স্থান করে নিয়েছে এটি অজয় যা ভারত উনিশশো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচ উনপঞ্চাশতম ওভারে কপিল দেবের বলে অ্যালান বোর্ডার যখন বলটি উড়িয়ে মারেন অজয় জাদেজা তখন লং অফে দাঁড়িয়ে অজয় জাদেজা লং অফ থেকে অনেকটা জায়গা দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন মার্ক ওয়া অস্ট্রেলিয়া পাকিস্তানকে ফাইনালে অনেকটা হেসে খেলে হারিয়ে উনিশশো নিরানব্বই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া ফাইনালে ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তির ব্যাটের কানায় লেগে বল পৌঁছে গিয়েছিল স্লিপে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মার্কওয়া নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলটি তালুবন্দি করেন এই অবিশ্বাস্য ক্যাচ দিয়েই শুরু হয় ম্যাচে পাকিস্তানের পতন কপিল দেব ভারত উনিশশো তিরাশিতে সবাইকে অবাক করে দিয়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপাটি নিজেদের করে নেয় ভারত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ফেরাতে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন কপিল দেব নিজেই মিড উইকেট থেকে পুরোটা সময় উল্টো দৌড়ে প্রায় বাউন্ডারির কাছাকাছি গিয়ে ক্যাচটি মুঠোবন্দি করেন সেই ক্যাচেই ম্যাচের গল্প বদলে গেছে ড্রেক্স ওয়েস্ট ইন্ডিজ নামটা খুব পরিচিত মনে নাও হতে পারে দু হাজার তিন বিশ্বকাপে কানাডার বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেসার তবে মানুষ তাকে মনে রাখবে জন ডেভিডসনের ক্যাচের জন্য সাতষট্টি বলে সেঞ্চুরি করা ডেভিসন অবিশ্বাস খেলছিলেন সেদিন ইনিংসের সপ্তম ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তেইশতম ওভারে বাউন্ডারির একদম সামনে শূন্যে লাফিয়ে উঠে হাতের মুঠোয় নিয়েছিলেন ড্রেক্স অবিশ্বাস্যভাবে করেছিলেন যে কয়েক মুহূর্তের জন্য ক্যাচটি এতটাই ধারাভাষ্যকারেরাও ধাঁদায় পড়ে গিয়েছিলেন সে ধাক্কা সামলাতে না পেরে বিয়াল্লিশ রানে আট উইকেট হারিয়ে অল আউট হয় কানাডা ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে পেস বোলারদের দুর্নাম আছে ফিল্ডিংয়ে নাকি খুব একটা আলো ছড়াতে পারেন না তারা যারা এমনটা মনে করেন তারা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন পাকিস্তানের বিপক্ষে দু হাজার পনেরো বিশ্বকাপে ডেলস্টেনের এই ক্যাচটি কাইল আবডের বলে আহমেদ শেহজাদের শূন্যে ভাসিয়ে দেয়া বলটাকে অবিশ্বাস্য দক্ষতায় হাতে জমিয়েছিলেন স্টেইন শেন থম্পসন নিউজিল্যান্ড শেন থম্পসন নিউজিল্যান্ডের হয়ে ছাপ্পান্নটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ক্যারিয়ার খুব একটা বর্ণাঢ্য নয় যদিও তবু উনিশশো বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে স্কয়ার লেগে তার নেয়া ক্যাচটি বিশ্বকাপের সর্বকালের সেরা ক্যাচগুলোর অন্যতম পেছনের দিকে উল্টো হয়ে ঝাঁপিয়ে পড়ে নেয়া থমসনের ক্যাচ না দেখে থাকলে নিশ্চিতভাবেই মিস করছেন বিশেষ কিছু ড্যানিয়েল ভেক্টরি নিউজিল্যান্ড দু হাজার বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন ড্যানিয়েল ভেক্টরি ছত্রিশ বছর বয়সী ভেক্টরি তবু প্রমাণ করেছেন তখনও মিয়ে যাননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলস থার্ড ম্যান দিয়ে হাওয়ায় ভাষানো এক শটে বাউন্ডারি মেরেছেন বলে ধরেই রেখেছিলেন তখনই দেখলেন বুড়ো ভেক্টরি শূন্য লাফ লাফিয়ে বাঁ হাত দিয়ে ছো মেরে বলটাকে নামিয়ে আনলেন হাতের মুঠোয় মাঠের দর্শকেরা যেন নিজেদের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না সেই দিন বেন স্টোকস ইংল্যান্ড এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই আনদিলে ফিকোয়াউকে ফেরাতে বেন স্টোকসের অতি মানবীয় ক্যাচটির কথা উল্লেখ না করলে তালিকাটি অপূর্ণই থেকে যাবে দক্ষিণ আফ্রিকা ইনিংসের পঁয়ত্রিশতম ওভারের প্রথম বলে ফিকোয়াও স্লগ সুইপ করে বল পাঠিয়ে দেন ডিপ মিড উইকেটে শূন্যে ভাসতে থাকা বলটিকে এক হাতে ছোঁ মেরে তালু প্রতিদ্বন্দ্বী করেন বেন স্টোকস সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফলেল তো দাবি করে ফেললেন এটি নাকি শতাব্দীর সেরা ক্যাচ মাত্র তো দুদিন গেল বিশ্বকাপের পাকিস্তানের সুবাদে দেড় দিন সামনের ম্যাচগুলোতে এমন আরও অবিশ্বাস্য অতিমানবীয় সব ক্যাচ দেখার অপেক্ষায় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা ডিয়ার ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ